everyone, আমি দেবলীনা পাইন কুইসিন ক্যাসেলে আপনাদের সবাইকে ওয়ার্ম ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে একটি কুইক এন্ড হেলদি রেসিপি শেয়ার করতে চলেছি যেটা ওয়েট লসের জন্য খুবই উপকারী। এবং আমরা যারা কলেজ গোয়িং গার্ল বলতে পারেন বা ওয়ার্কিং ওম্যান বলতে পারেন, আমাদের হাতে যখন সময় থাকে না, খুবই কম সময়ের মধ্যে এটাকে আমরা তৈরি করে নিতে পারবো এবং সাথে আমরা এটাকে লাঞ্চ হিসাবে ক্যারিও করতে পারবো। আর পাশাপাশি এই রেসিপিটা আপনারা ডিনারেও ইনক্লুড করতে পারেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। যদি এই রেসিপিটা আপনাদের হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাদের কাছের মানুষ বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন এবং লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন আর বেশি দেরি করবো না, দেখে নেওয়া যাক আমি কী ইনগ্রিডিয়েন্টস ইউজ করছি, তাদের অবশ্যই হেল্প সম্পর্কে আপনাদের কিছুটা আমি তথ্য জানাবো। বিনস, তো প্রথমে বিনসের মধ্যে কী কী ভিটামিনস অ্যান্ড মিনারেলস আছে সেই সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক। বিনস হলো রিচ সোর্স অফ ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে। এটা ফোলেট, থায়ামিন, রিবোফ্ল্যাভিন কন্টেন্ট করে। এতে প্রচুর পরিমাণে আয়রন, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম আছে, যেটা বডি ফ্লুইড এবং সেলসগুলোকে মেনটেন করতে সাহায্য করে, আমাদের অ্যান্টি এজিংয়ে হেল্প করে, চোখকে ড্যামেজ থেকে প্রোটেক্ট করতে সাহায্য করে, আমাদের ইমিউনিটি বুস্ট করে থাকে, অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে, আমাদের বোনসগুলোকে স্ট্রং করতে হেল্প করে, হেলথকে সুস্থ রাখে এবং সঠিকভাবে রক্ত চলাচলে হেল্প করে থাকে। ক্যারোটের মধ্যে ভিটামিন এ, ভিটামিন B6, ভিটামিন K1, সোডিয়াম, ম্যাগনেশিয়াম থাকে। এটা প্রচুর পরিমাণে বায়োটিন, বেটা ক্যারোটিন কন্টেন্ট করে। এতে ফাইবার, পটাশিয়াম আছে, যেটা আমাদের ইমিউন সিস্টেমকে বুস্ট করতে সাহায্য করে, আমাদের কিডনি ফাংশনকে ইম্প্রুভ করে থাকে, অ্যান্টিব্যাকটেরিয়াল হিসাবে কাজ করে, স্ট্রোকের প্রবণতা কমায়, লিভার ফাংশনকে ইম্প্রুভ করে, অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে থাকে, আমাদের স্কিন স্ট্রাকচারকে ইম্প্রুভ করে থাকে, আই হেলথকে মেনটেন করতে সাহায্য করে এবং আমাদের হার্টকে হেলদি রাখতেও সাহায্য করে থাকে। মাশরুমের মধ্যে কপার, রিবোফ্ল্যাভিন, ভিটামিন B6, ফোলেট, ভিটামিন সি, সেলেনিয়াম, থায়ামিন, পটাশিয়াম থাকে এবং এতে প্রচুর পরিমাণে গুড ক্রাপস রয়েছে, যেটা আমাদের ব্রেস্ট অ্যান্ড প্রোস্টেট ক্যান্সারকে প্রিভেন্ট করতে পারে। এটা ডায়াবেটিসের জন্য খুবই আইডিয়াল, আমাদের বোনসকে স্ট্রং রাখতে সাহায্য করে থাকে, ওয়েট লসে ভীষণ হেল্পফুল, কোলেস্টেরল লেভেলকে কন্ট্রোল করতে সাহায্য করে, এটা অ্যানিমিয়া কিওর করতে পারে এবং আমাদের ইমিউন সিস্টেমকে ইম্প্রুভ করে থাকে এবং আমাদের স্কিনকেও হেলদি রাখতে সাহায্য করে থাকে। ক্যাপসিকামে রিচ সোর্স অফ ভিটামিন এ, ভিটামিন B6, ভিটামিন K1, ফোলেট, ভিটামিন সি, ভিটামিন ই এবং 92% ওয়াটার থাকে। এতে পটাশিয়াম থাকে, যা ক্যান্সার প্রিভেন্ট করতে খুবই হেল্পফুল, আমাদের হার্টকে সুস্থ রাখে, স্কিনকে গ্লোয়িং করতে এটি একটি আদর্শ ফুড, ডায়াবেটিস প্রিভেন্ট করতে পারে, ওভারঅল আমাদের হেলথ সিস্টেমটাকে ভালো রাখতে এটি সাহায্য করে থাকে এবং আমাদের জয়েন্ট পেন কমাতে সাহায্য করে থাকে এই ক্যাপসিকাম। পানিটার মধ্যে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম থাকে, এটি গ্লুটেন ফ্রি, লো ইন ফ্যাট, এতে ভিটামিন কে, রিবোফ্ল্যাভিন, ভিটামিন এ, ফসফরাস, ক্যালসিয়াম, ল্যাকটোস আছে এবং এটি হাই প্রোটিন একটি ফুড, যা বডি বিল্ডিংয়ে হেল্প করে থাকে, বডি মেটাবলিজমকে ইম্প্রুভ করে থাকে, ক্যান্সার প্রিভেন্ট করতে হেল্পফুল, এটা কনসেন্ট্রেশন অ্যান্ড মেমোরিকে ইম্প্রুভ করে থাকে, আমাদের টিথ অ্যান্ড বোনসকে স্ট্রং বানায় এবং জয়েন্ট পেন কমাতেও এটি সাহায্য করে থাকে, ইমিউন সিস্টেমকে স্ট্রং করে থাকে, আমাদের স্ট্রেস কম করতে এটি হেল্প করে থাকে। সেসেমি সিডসের মধ্যে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ থাকে, এটি কোলেস্টেরল ফ্রি, লো ইন ফ্যাট, এতে ভিটামিন কে, রিবোফ্ল্যাভিন, ভিটামিন এ, পটাশিয়াম, ক্যালসিয়াম, ভিটামিন B3 থাকে, এতে হাই প্রোটিন আছে, এটি ডায়াবেটিস প্রিভেন্ট করতে হেল্পফুল, ব্লাড প্রেশারকে কন্ট্রোলে রাখতে সাহায্য করে এবং এটি গুড ফর ডাইজেশন, আমাদের স্কিনকে হেলদি করতে পারে, আমাদের হার্টকে হেলদি করতে পারে আর আমাদেরকে রিঙ্কেল ফ্রি করতে পারে। ব্ল্যাক পেপার হলো এক্সেলেন্ট সোর্স অফ ম্যাঙ্গানিজ, এটা লো ইন ফ্যাট, এতে প্রচুর পরিমাণে ভিটামিন কে, ভিটামিন ই, ভিটামিন এ, পটাশিয়াম, ক্যালসিয়াম, ভিটামিন সি থাকে, যা আমাদের ডাইজেশনকে ইম্প্রুভ করে থাকে, ক্যান্সারের সাথে ফাইট করতে পারে আর আমাদের ওয়েট লসের জন্য এটা খুবই উপকারী, আমাদেরকে গ্যাস থেকে রিলিফ দিতে পারে, আমাদের গাম প্রবলেম সলভ করে থাকে এবং কনজেশন ক্লিয়ার করতে এটা খুবই হেল্পফুল। ভেজিটেবল স্টার ফ্রাই উইথ পানির রেসিপিটি তৈরি করার জন্য আমি অ্যাড করে নিলাম 1 TSP অলিভ অয়েল। আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও ইউজ করতে পারেন, বাট যদি রিফাইন্ড অয়েল ইউজ করে থাকেন তাহলে একটু কম পরিমাণে অয়েল ইউজ করার চেষ্টা করবেন। এরপর আমি এতে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা বিনসগুলো, গাজর,
এবং এটাকে আমি অ্যারাউন্ড 30 সেকেন্ড মতো একটু স্টার করে নেব। এরপর আমি এতে মাশরুমগুলোকে অ্যাড করে দিলাম। আমি এখানে ভেজিটেবলসগুলোকে কোনো রকম স্টিম করিনি, বাট আপনারা যদি এরকম পছন্দ না করেন তাহলে অবশ্যই ভেজিটেবলগুলোকে স্টিম করে নিতে পারেন। এটাকেও আমি অ্যারাউন্ড 30 সেকেন্ড মতো ফ্রাই করে নিচ্ছি। এরপর আমি এতে অ্যাড করে দিচ্ছি ভিওলো রেড অ্যান্ড গ্রিন ক্যাপসিকামগুলো। এবং এটাকেও আমি অ্যারাউন্ড 30 সেকেন্ড মতো সব কিছুকে ভালোভাবে নাড়াচাড়া করে স্টার করে নেব। এবার আমি অ্যাড করে দিচ্ছি নুন। দেখবেন সল্ট অ্যাড করার সাথে সাথেই ভেজিটেবলগুলো কুইক প্রসেস হতে স্টার্ট করবে, তো এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখবেন। এবং এটাকে কভার করে নিয়ে আমি 2-3 মিনিটস মতো এটাকে আমি কুক হতে দেব। তো দেখুন আমাদের ভেজিটেবলসগুলো অলরেডি সর্টে হয়ে গেছে। এরপর আমি এতে অ্যাড করে দিচ্ছি পনির। আমি এখানে পনিরটাকে কোনো রকম শ্যালো ফ্রাই করিনি, বাট আপনারা যদি এরকম পনির পছন্দ না করে থাকেন তাহলে অবশ্যই পনিরটাকে শ্যালো ফ্রাই করে নিয়ে এটাতে অ্যাড করতে পারেন। আমি এরকমই পছন্দ করি, তাই আমি নর্মালি পনিরগুলোকে পিস করে নিয়ে অ্যাড করে দিয়েছি। এরপর পনিরের সাথে ভেজিটেবলসগুলোকে আমি 1 মিনিট মতো ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবং দেখুন আমাদের ভেজিটেবল স্টার ফ্রাই উইথ পনির অলমোস্ট রেডি। আমি অ্যাড করে দিচ্ছি সেসেমি সিডস, ব্ল্যাক পেপার পাউডার। আমি ব্ল্যাক পেপারটা একটু বেশি পছন্দ করি, তাই আমি এখানে বেশি পরিমাণে ইউজ করছি। আপনারা অবশ্যই আপনাদের টেস্টের অ্যাকর্ডিং অ্যাডজাস্ট করে দেবেন। নাও গিভ ইট এ কুইক স্টার ফর দ্য লাস্ট টাইম। অ্যান্ড আমাদের ভেজিটেবল স্টার ফ্রাই উইথ পনির রেসিপি সার্ভ করার জন্য একদম রেডি। তো হলো না চটজলদি রেসিপি? তো দেখলেন এটা কতটা কম সময়ে আমরা তৈরি করে নিতে পারলাম, এবং তার পাশাপাশি এটা হেলদি অ্যান্ড টেস্টি টু। তো যারা ভেজিটেবলস পছন্দ করেন না অবশ্যই ভেজিটেবলসগুলোকে এইরকমভাবে আপনাদের ডেইলি লাইফের ফুডের মধ্যে ইনটেক করতে পারেন, আর যারা ডায়েট করছেন তারা অবশ্যই এই রেসিপিটাকে আপনাদের ডায়েটে ইনক্লুড করবেন। আশা করছি আপনাদের সবারই খুব ভালো লাগবে। এবং যেহেতু এটা চটজলদি বানানো যায়, আপনাদের হাতে টাইম নিয়ে কোনো রকম কিছুই ভাবতে হবে না, আপনারা এটাকে লাঞ্চ হিসাবে ক্যারিও করে নিতে পারবেন। তো আশা করছি এই রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লাগবে। অবশ্যই বাড়িতে ট্রাই করুন, যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের কাছের মানুষদের সাথে এটা শেয়ার করে দিন, এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই। তো চলুন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার কোনো রেসিপি নিয়ে।